আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাবনাস রেসিপি অ্যান্ড ব্লগে আজকের রেসিপি পর্বে থাকছে চাইনিজ ভেজিটেবল। আর এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি। ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। চাইনিজ সবজি রান্না করার জন্য প্রথমে একটা পাতিলে 3 কাপ পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জালি কুমড়া, একটু পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁপেও দিতে পারেন, তবে আমার কাছে জালি কুমড়া দিলে টেস্টটা বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর, গাজরটাও অর্ধচন্দ্র করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। যখন এরকমভাবে বলক উঠে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা যদি সিজনাল হয় তাহলে আপনারা এখানে বাঁধাকপি দিতে পারেন, আদারওয়াইজ কিন্তু বাঁধাকপিটা স্কিপ করতে পারেন। চাইলে এখানে ফুলকপিও অ্যাড করে দিতে পারেন। বাঁধাকপিটা দিয়ে আবারও সবগুলো আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে বাঁধাকপিটাও ভালোভাবে একটু কুক হয়ে যায়। এবার একটা স্টেনারের মাধ্যমে সবজিগুলো আর পানিগুলোকে আলাদা করে সেকে নিব। তারপরও পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 কাপ কিউব করে কেটে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা তেল আর পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে পারেন। লবণ দিয়ে আবারও মুরগির মাংসগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। এবার মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। তো ফিরে এলাম ঠিক 4 মিনিট পর মাংসগুলোকে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো। আর সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না, 70% পর্যন্ত সিদ্ধ করে নিলে কিন্তু হবে। আর বেশি সিদ্ধ করলে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে যাবে, মানে ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। সবজিগুলো দিয়ে মাংসের সাথে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো 3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক, অর্থাৎ যে পানিটা সবজিটা সিদ্ধ করেছিলাম সেই পানিটা। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে অপেক্ষা করব একটা বলক ওঠা পর্যন্ত। যখন 7 থেকে এরকম বলক উঠে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে কীভাবে কেটেছি সেটা দেখে বুঝতে পারছেন, একটু ছোট করে কেটে নিয়েছি। তো সব কিছু যখন ভালোভাবে বলক উঠে যাবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালোভাবে আগে একটু গুলিয়ে নিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে সবজিটাকে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। তো যখন এরকমভাবে বলক উঠে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে রেড কালার ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন। ক্যাপসিকামটা দিয়ে অপেক্ষা করব ভালোভাবে আরেকটা বলক ওঠা পর্যন্ত। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, বেশি ঘন করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ ভেজিটেবল। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।